হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজঘর মেকআপ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এই ভিডিওতে দেখাবো কি করে আমরা সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে আমরা একটা মেকআপ লুক তৈরি করব, সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে। এই মেকআপটা তোমরা দিনের বেলা বিশেষ করে করতে পারো, কারণ দিনের বেলা খুব বেশি মেকআপ আমরা কেউই পছন্দ করি না। তো হালকার মধ্যে এই মেকআপটা তোমরা করতে পারো। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি গোলাপ জেল, সম্পূর্ণ ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে যেহেতু দিনের বেলা মেকআপটা করবো, এই এর জন্য আমাদের এখানে নিতে হবে সানস্ক্রিন। সানস্ক্রিনটা আমাদের নিতেই হবে। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা সিসি ক্রিম, এটা ল্যাকমি সিসি ক্রিম। এটা খুব দিনের বেলার জন্য এটা খুব ভালো, কারণ এর মধ্যে এসপিএফ আছে। যদিও আমরা এখানে সানস্ক্রিন লাগিয়েছি, এটাকে আমরা কোনো বিউটি ব্লেন্ডারের সাহায্যে লাগাবো না, এটা আমরা হাত দিয়েই লাগাবো। আমি আজকে একদমই হালকাভাবে মেকআপ করবো, আর হালকা করে মানে হালকা কিছু প্রোডাক্ট দিয়ে। তাই আমি এখানে কোনো রকম কিছু নিচ্ছি না, বিউটি ব্লেন্ডারও নিচ্ছি না, ব্রাশও নিচ্ছি না, হাতের সাহায্যেই করবো। এরপরে আমি এখানে নিয়ে নেব একটা কম্প্যাক্ট পাউডার, এটা ফিটমির কম্প্যাক্ট পাউডার নিয়ে নিচ্ছি। এটার মধ্যেও এসপিএফ আছে, তোমরা চাইলে এটাও নিতে পারো বা অন্যও তোমরা লাগাতে পারো, তোমাদের ইচ্ছে। তো এখানে আমি ভালো করে ফেসের মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি। এটা পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিতে হবে, যেহেতু আমরা একদমই কম পরিমাণে ফাউন্ডেশন লাগাচ্ছি, তো কম্প্যাক্ট পাউডারটাকে ভালো করে লাগাতে হবে। এটা আমরা যেভাবে ফেসের মধ্যে লাগিয়ে নিই সেরকমভাবেই আমাদের গলার মধ্যেও লাগাতে হবে। শুধু এটা না, ফাউন্ডেশনটাও আমাদের গলার মধ্যে লাগাতে হয়, যাতে ফেস আর গলাটা আলাদা আলাদা দেখতে না হয়ে যায়। তো আমি এখানে ভালো করে গলার মধ্যেও লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি আইব্রোটাকে ড্র করে নেব। তোমরা চাইলে পেন্সিলের সাহায্যে, আইব্রো পেন্সিলের সাহায্যেও করতে পারো। আমি এখানে আইব্রো জেল দিয়ে করে নিচ্ছি, তোমাদের সুবিধা মতো তোমরা করতে পারো। আমার কাছে এখন আইব্রো পেন্সিল নেই, তাই আমি এটা দিয়েই করছি। তোমরা সবাই এখানে দেখতেই পাচ্ছ আমি কত অল্প অল্প সামান্য প্রোডাক্ট দিয়ে মেকআপটা তৈরি করছি। এই মেকআপটা তোমরা চাইলে কলেজে করে যেতে পারো, বা বাইরে কোথাও বেরোনোর সময়, বা তোমরা যখন ঘুরতে যাবে যে কোনো টাইমে তোমরা এই মেকআপটা করে নিতে পারো। খুব অল্প টাইম লাগে এটা করতে, বেশি টাইমও লাগে না, অল্প টাইমের মধ্যেই একটা সামান্য মানে হালকার মধ্যে একটা মেকআপ তৈরি হয়ে যায়। এরপরে আমি এখানে একটা কাজল নিয়ে নিচ্ছি। আমি এটা মেবেলিনের কলসল কাজল নিয়েছি, এটাকে হালকা করে লাগিয়ে নেব। এটা সম্পূর্ণ আমি সম্পূর্ণ চোখের মধ্যে লাগাবো না, এটা অর্ধেকটা লাগাবো, যাতে দেখতে বেশি সুন্দর লাগে। যেহেতু এটা একদমই হালকা করে মেকআপটা করছি, তাই আমি এখানে হালকাভাবে শুধু অর্ধেকটা লাগিয়ে নিচ্ছি, সম্পূর্ণটা লাগাচ্ছি না। এটাই আমি ঠিক চোখের উপরেও লাগাচ্ছি, আমি এটা দিয়েই চোখের উপরের মেকআপটা করব। মানে ভালো করে লাইনারের মতো লাগিয়ে নিচ্ছি সবার প্রথমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না, নাহলে বুঝতে পারবে না। দুটো চোখে ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি একটা ব্রাশের সাহায্যে, এরকম একটা ব্রাশের সাহায্যে আমি স্মাচ করব এটাকে। এটাকে খুব ভালো করে আস্তে আস্তে স্মাচ করতে হবে, বেশি তাড়াহুড়ো করতে গেলে আবার ঘেটে যাবে। এভাবে তোমরা চাইলে স্মোকি আইসও তোমরা করে নিতে পারো। আমি ওই স্মোকি আইসের একটা ভিডিও পরে তোমাদের সাথে বানিয়ে শেয়ার করে নেব। আপাতত এখানে একটা হালকার মধ্যে দেখাচ্ছি, যাতে খুব ডিপ না মনে হয়, যাতে খুব বেশি বেশি উগ্র না মনে হয়, একদম হালকার মধ্যে করছি। দুটো চোখেই ভালো করে স্মাচ করে নিতে হবে। এটা হয়ে গেলে তারপরে আমি এখানে নেব মেবেলিনের একটা মাস্কারা, মাস্কারাটাও ভালো করে লাগিয়ে নিচ্ছি। চোখের উপরের পাতাতেও যেভাবে লাগাবো, নিচেরটাতেও সেভাবেই লাগাবো, খুব সাবধানে লাগাতে হবে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি লাইনার। আমি এখানে তো আগে তো কাজল দিয়ে পরে নিয়েছি, তবু আরেকটু ডিপ করার জন্য এটাকে আমি এখানে লাইনার লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে লাগাতেও পারো, নাও লাগাতে পারো, কিন্তু আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এটাও আমার ল্যাকমের লাইনার। একইভাবে আমরা দুটো চোখেই লাইনার পরে নেব। এরপরে লাইনার পরা হয়ে গেলে আমি এখানে লিপস্টিক পরে নেব। আমি এখানে একটা ব্রাউন কালারের লিপস্টিক পরছি। আমার আগের ভিডিওটি যারা যারা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আমার হেয়ারটাকে ভালো করে সেট করে নেব একটু, তারপরে ইয়ারিংস পরবো। তোমরা দেখতেই পারছো কত কম সময়ে একটা মেকআপ লুক তৈরি করলাম, কত কম প্রোডাক্ট দিয়ে। তোমরা চাইলেই এরকম একটা লুক করে নিতে পারো বাইরে বেরোনোর সময় বা কলেজে যাওয়ার সময়, কারণ এই কয়েকটা প্রোডাক্ট সবার কাছেই থাকে আমি জানি। তো তোমাদের আমার মেকআপ লুকটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।